লা লিগায় রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে স্প্যানিশ জয়েন্ট বার্সেলোনা। রাতে অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল ভায়োলিদকে 7-0 গোলের ব্যবধানে হারিয়েছে কাতালানের ক্লাবটি। বার্সেলোনার হয়ে 20 মিনিটে গোলের খাতা খোলেন রাফিনিয়া। এরপর প্রথমার্ধে আরও 2টি গোল পায় বার্সা। 24 মিনিটে রবার্ট লেভানডভস্কি এবং প্রথমার্ধের যোগ করার সময়ে জুলস কুন্দে ব্যবধান করেন 3-0। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রেখে গোলের পর গোল আদায় করে বার্সা। 64 এবং 72 মিনিটে আরও 2 বার স্কোরশিটে নাম তুলে হ্যাটট্রিক তুলে নেন রাফিনিয়া। ইউরোপের শীর্ষ 5 লিগে এটাই প্রথম হ্যাটট্রিক এই উইঙ্গারের। এরপর 82 মিনিটে দানি অলমো এবং 85 মিনিটে ফেরান তোবোস ভায়োদোলিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। তাতেই 7-0 গোলের বড় জয় পায় দলটি। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, তাদের চেয়ে 1 ম্যাচ কম খেলে 7 পয়েন্ট নিয়ে 2-এ ভিয়ারিয়াল।